আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হল বাতাসে গমন, আত্মদর্শন, নিজ নিরঞ্জন দেখে আত্মসমর্পণ না হইলে আসবে না সেই জ্ঞান। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। বাতাসের সাথে মিশিয়া পরম আত্মা শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করিতেছেন, এই আত্মদর্শন না হইলে আমরা কখনো রুহানিয়াত জগতের জ্ঞান লাভ করা সম্ভব নয়। তাহলে বাতাসের সাথে মিশে থাকা পরমাত্মা আমরা কেমন করে দেখব আর কেমন করে আত্মসমর্পণ করব? বাতাসের সাথে পরমাত্মা দেখার পদ্ধতিটা কি? যেমন বাতাস চোখে দেখি না, তেমন বাতাসের সাথে পরমাত্মাকেও চোখে দেখি না, চোখে দেখার মতো কৌশল জানি না। প্রকাশ্যে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন। যেমন আমি যদি আমাকে দেখিতে চাই তাহলে আয়নার প্রয়োজন। শুধু আয়না হলেই হবে না, আয়নার পিছনে পায়রাও লাগবে। আমি আমার নিরঞ্জনকে দেখতে হলে আয়নাটি কি? আয়নাটি হলো একজন কামেল মুর্শিদ, এবং এই মুর্শিদ নামের আয়নাটির পিছনে পায়রাটি কি? মুর্শিদ আমার বাস্তবে সামনে থাকলেও আমি যেমন মুর্শিদের চেহারা মোবারকের দিকে প্রেমের নজরে তাকাইয়া থাকি, ঠিক তেমন করে চলাফেরা, কথা বা খাওয়া দাওয়ার সর্বসময় মনে রাখব যে আমার মুর্শিদ আমার চোখের সামনেই আছে আর আমি যেন দেখতে পাচ্ছি। কখনো কখনো নিজ মুর্শিদকে ভাবিয়া ভাবিয়া চোখে পানি আসিতে থাকে এবং জিকিরে শরীর কাঁপতে থাকে। এই হালতে যখন একটি মানুষ থাকতে থাকে এবং সাধনার সাথে থাকতে থাকে, দেখা যায় ঘরে বাহিরে অভাব অনটন দেখা যায় এবং মানুষ তাহাকে ভণ্ড বলে অপবাদ দিয়ে কথা বলতে থাকে, আর এই ব্যক্তি এই সমস্ত কিছুই সইতে থাকে। আল্লাহ কোরআনের একটি আয়াতে বলিয়াছেন, আমি মানুষের মৃত্যু ও জন্ম সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, ধৈর্যে উত্তম, তিনি আমার কাছে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, এবং তিনি এরকমই ব্যক্তি হন, সর্ববিষয়ে তিনি ক্ষমাশীল হন। যাহার জন্য সইতে থাকে তিনি হন পরম আত্মা রূপে নিজ স্রষ্টা। এই নিজ স্রষ্টা আসিয়া যখন সামনে দাঁড়াইলেন তখন অনেকে প্রথমেতে ভয় পাইয়া যায়, কারণ কে গো সে? দেখতে তো হুবহু স্রষ্টা চেতনোক্ত ভক্ত হলে, যে আমারই স্রষ্টা চেতনোক্ত ভক্ত হলে করে আত্মসমর্পণ এবং ধরে বসে সেই চরণ। কত দুঃখ কষ্টে করে গেল মুর্শিদের ভজন, যখন আসিয়া গেল নিজ নিরঞ্জন, এরপর থেকেই ভক্তে হইতেছে প্রখর সেই রুহানি জগতের জ্ঞান। এখন আরও প্রেমের গতি বাড়িয়ে যায়। আল্লাহর সৃষ্টির কুদরত সহজেই বুঝতে পায়। কখনো মুর্শিদের কথা স্মরণ করে যদি কিছু বলে যায় মুখে বাক্যে, তাহা হইয়া যায়। বেশি কথা বলে না তিনি, তিনি দিন দিন মুখের বাক্যে তাহা হইয়া যায়। বেশি কথা বলে না তিনি, দিন দিন গভীর হইয়া যায়। প্রেমে ফানা হইলেই তার নিরঞ্জনকে দেখতে পায়, প্রেমে ফানা হলেই তার নিরঞ্জনকে দেখতে পায় এবং ওহি ইলহামের মাধ্যমে তাহার জ্ঞানের যোগান পায়। এই ব্যক্তিটি যাহা বলে দেয় মানুষ তাহার কথায় কাজে মিল পাইতে থাকে। কাহারও মাথায় হাত বোলালেও ভালো হইয়া যায়। এখন দিন দিন সাধারণ মানুষ তাহাকে যাহারা খারাপ বলতো তাহারা এখন সম্মানের সাথে কথা বলে, তাহাকে মানতে থাকে।
আল্লাহ আমাদেরকে ওই রকম হইবার তৌফিক দান করুন। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, যদি কোনো মোটামুটি কোনো জ্ঞানী লোকও যদি এই কথাগুলো খেয়াল করে এবং এরকম ত্যাগী হইতে পারে, তাহলে তিনি অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তো আজ এই কথাগুলোই বলে রাখছি, সকলেই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন, এই জন্য অনুরোধ করা হলো। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।